মহাসড়কের খানাখন্দে সকালে বৃষ্টিতে পানি জমার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। সকাল থেকে বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট লেগে আছে। এতে অনেকেই ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থেকে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে। গাজীপুর থেকে আমাদের টঙ্গী আসতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। সেখানে এখনও আমি সকাল 8টায় গাড়ি টানতেছি, এখন বেলা বাজে 12টা, 3 ঘন্টা পারে যেতেছে। মনে করেন আমি এখানে এখনও টঙ্গী পার হইতে পারিনি। যাইতে হলে তো হাঁটতেই হইবে, কী করবো, 2 ঘন্টা বসে আছি গাড়ির ভিতরে, গাড়ি চলে না, আগায় না। পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় কাজ করলেও যানজট নিরসন এখনও সম্ভব হয়নি। বিআরটি প্রকল্পের খুঁড়াখুড়ি রাস্তাঘাট ভাঙে, ভাঙাচুরা, তারপর বৃষ্টি পানি জমে যে অবস্থা, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা, এই কারণে আর জ্যামটা বেশি পড়ছে। যারা কাজ করতেছে তাদের দোষ, তাদেরকে আপনারা বলেন এর সমাধান কি? পাবলিক এতগুলো মানুষ কষ্ট করতেছে, সমাধান নাই ভাই। বিআরটি প্রকল্প চলার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন যাবৎ এ ধরনের সমস্যা লেগে আছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।